নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শুক্রবার বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালানো হলো। 8 বছর ধরে মৃত মায়ের পেনশন তুলছিলেন তার গুণধর পুত্র। আজাপুর অঞ্চলে নবগ্রাম তৃণমূল দলীয় কার্যালয়ে আরএসপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 450 জন আরএসপি কর্মী। উত্তর দিনাজপুরের করণদিঘি ও শাহাপুরে শুক্রবার দুটি নির্বাচনী জনসভা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। মালদহ জেলার বামনগোলা থানার কাশিমপুর গ্রামে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। মোটরসাইকেলে করে 3 ছিনতাইবাজ 2 লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিল। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। বেশ কয়েকটি রেস্তোরাঁ থেকে মাছ, মাংস ও পোস্ত বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সারা রাজ্যে ভাগাড় কাণ্ড নিয়ে তোলপাড়। ভাগাড়ে মরা পশুর মাংস বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহ করা হতো। এ ব্যাপারে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন পৌরসভাগুলি ইতিমধ্যেই নজরদারিতে নেমে পড়েছে। অবশেষে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার টনক নড়ল। শুক্রবার দুপুরে শহরের বেশ কয়েকটি নামি রেস্তোরাঁ ও বিরিয়ানির কাউন্টারগুলিতে হানা দিল পুরসভার খাদ্য দপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন পুরসভার পুরোপিতা তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার স্বরূপ দত্ত ও এমসিআইসি খোকন দাস। এমনিতেই ভাগাড় কাণ্ডের জেরে বিভিন্ন রেস্তোরাঁয় মাংসের পদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন খাদ্য রসিকরা। ক্রেতাদের মন জয় করতে কোনো কোনো রেস্তোরাঁ আবার মুরগির সামনে কেটে রেকর্ডিং করে তা দেখাচ্ছেন। এদিন পুরসভা অভিযানে নেমে বেশ কিছু খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করেছিল। এর মধ্যে রয়েছে মাছ, মাংস, পোস্ত সহ বিভিন্ন দ্রব্য। অভিযান শেষে পুরপতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, এই সব জিনিসগুলি যেভাবে রাখা হয়েছে তা স্বাস্থ্যের পক্ষে চিকিৎসক হিসাবে তিনি মেনে নিতে পারেন না। উল্লেখ্য, এই জেলায় সরকারিভাবে খাদ্যের গুণমান পরীক্ষা করার কোনো পরিকাঠামো ও ব্যবস্থা নেই। তাই যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি পরীক্ষা করা হবে। যদি মান ঠিক না থাকে তাহলে ওই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। 8 বছর ধরে মৃত মায়ের পেনশন তুলছিলেন তার গুণধর পুত্র। ঘটনাটি ঘটেছে হুগলির চুচুড়ার গোয়ালটুলি এলাকায়। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে চুচুড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। হুগলির চুচুড়ায় গোয়ালটুলির বাসিন্দা নন্দন মিত্র গত 8 বছর ধরে তার মৃত মা আরতি মিত্রের পেনশন তুলছিলেন বলে অভিযোগ। লাইফ সার্টিফিকেট জাল করে এবং মায়ের সই জাল করে প্রায় 24 লক্ষ টাকা তুলে নেন ওই গুণধর ছেলে বলে অভিযোগ। মৃত আরতি মিত্রের স্বামী ছিলেন হাই স্কুলের শিক্ষক। তিনি প্রয়াত হওয়ার পর আরতি দেবী পেনশন পেতেন। 2010 সালে আরতি দেবী মারা যান। অভিযোগ, তারপর থেকে গুণধর ছেলে নন্দন মায়ের পেনশন তুলতে থাকে। চলতি মাসে শর্ট পেমেন্ট হওয়ায় ব্যাংক থেকে ফোন করা হয়। ফোন না ধরায় ব্যাংক কর্তৃপক্ষ তার বাড়িতে গিয়ে জানতে পারেন 8 বছর আগেই মারা গেছে আরতি মিত্র। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ চুচুড়া থানায় অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ নন্দন মিত্রকে গ্রেপ্তার করে। আপনি কি লাইফ সার্টিফিকেট জাল করেছিলেন মায়ের? হ্যাঁ, কোথা থেকে আনতে? হ্যাঁ, কেন এটা এমনটা করলেন? কেন মানুষ বাধ্য হয়ে অনেক থাকে, মানে কি প্রয়োজন ছিল? প্রচন্ড রকমের প্রয়োজন ছিল, না হলে আমি কখনো কি কিসে লাগিয়েছেন টাকাটা? টাকাটা কি কাজে লাগিয়েছেন? সংসার চালাতে। হ্যাঁ, সংসার চালাতে। আপনি আপনি কি করেন কি দাদা? কি করেন কি দাদা? কিছু করি না। এই কি করেন? কি করেন? কাজ কি করেন? কাজ কি করেন? কাজ কিছু করি না। ওই ওই টাকাতেই চলতো নাকি? হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট আনন্দ বার্তা।
আজাপুর অঞ্চলের নবগ্রাম তৃণমূল দলীয় কার্যালয়ে আরএসপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 450 জন আরএসপি কর্মী। এদের মধ্যে উল্লেখযোগ্য হল আরএসপির প্রাক্তন জেলা সম্পাদক স্বপন কুমার ব্যানার্জি। শুক্রবার পূর্ব বর্ধমানের আজাপুর অঞ্চলের নবগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় আরএসপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আরএসপির প্রাক্তন জেলা সম্পাদক স্বপন কুমার ব্যানার্জির সহ 450 জনের মতো আরএসপি কর্মী। বিপ্লবী সমাজ কমিটির দল থেকে বর্তমানে তৃণমূলে আপনার তৃণমূলে যোগদান করার কারণটা কি? কারণ বলতে বামফ্রন্ট যুগে অত্যাচারিত হয়েছি আমরা এবং কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের পথপ্রদর্শক, তিনি যে পথ দেখিয়েছেন তাতে সারা পশ্চিমবঙ্গবাসী গর্বিত এবং যে কাজ কোনোদিন হয়নি সে কাজ এখন হচ্ছে এবং কোনোরকম আমার এই জামালপুর ব্লকে কোনো বিশৃঙ্খল নেই। তবে আজকে আমরা বহুত মানে লাঞ্ছিত হয়েছি, আমাদের কোনো দাবি মানা হয়নি, আমাদের কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আজকে আমরা এজের মানুষ, আমরা কোনো কথা বলতে গেলে আমাদের করে দূরে সরিয়ে দেয়। সেই প্রেক্ষিতে আমরা আজকে এই দিদির দলে এসে যোগদান করলাম। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এখানে 105 জন মতো আরএসপির কর্মী এবং নেতৃত্ব যোগদান করেছে। কিরকম আশা করছেন এখন সামনে পঞ্চায়েত ভোট? সামনে পঞ্চায়েত ভোট তো ধরুন পঞ্চায়েত ভোট তো এসেই গেছে আর অনেকটাই তো এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আমাদের দল। ওরা বলছে সন্ত্রাস, ব্যাপারটা তা নয়, দাঁড়াবার মতো যোগ্য প্রার্থী তারা খুঁজে পাচ্ছে না। এক পায়ের তলা থেকে মাটি এবং মানুষজন সবই সরে গেছে, সেটাই এখন সন্ত্রাসের নাম দিয়ে নিজেদের মুখ লুকোবার চেষ্টা করছে, এটাই হচ্ছে ব্যাপার। আর রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আরএসপি, তারা তাদের আদর্শ তো, দর্শন তো নষ্ট হয় না, কিন্তু যারা সেই দর্শনকে সামনে রেখে রাজনীতি করছিলেন তারা দর্শন থেকে কয়েক লক্ষ মাইল দূরে চলে গেছেন। তার ফলেই তাদের যারা কর্মী, যারা বিশেষ করে যারা আদর্শবাদী কর্মী, তারা সেখানে অস্বস্তি বোধ করছে অনেকদিন। আর সত্যিকারের বামপন্থা তারা চোখের সামনে দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি বোধহয় বামপন্থার সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছতে পেরেছেন মানুষের কাজ করতে করতে, যেখানে অন্যায় যে তিনি প্রতিবাদ করেছেন এবং সম্ভবত তার এই প্রতিবাদী চরিত্র এবং এই তার উন্নয়নমূলক কাজকর্ম দুটির দ্বারাই তারা প্রভাবিত হয়ে আমাদের দলে এসেছেন বলে তারা স্বীকার করেছেন, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, সামনে পঞ্চায়েত ভোট, জনগণের উদ্দেশ্যে কোনো বার্তা? জনগণকে আবার পঞ্চায়েতে মাধ্যমে এখন তো ধরুন একদম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজগুলি একটা না একটা প্রকল্পের দ্বারা ঢেকে আছে, সেইগুলোকে আরো দ্রুত আরো তৃণমূল স্তরে করে দেওয়ার চেষ্টা আমরা পরবর্তী যে ত্রিস্তর পঞ্চায়েতে আমরা যখন আসব সেই কাজগুলো করে দেখাব। এদিন সদ্য তৃণমূলে যোগ দেওয়া স্বপন কুমার ব্যানার্জি বলেন, সারা রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তা দেখেই তারা আরএসপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আমি গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে পাহাড়াটিতে আমাদের আরএসপি দলের প্রায় 450 জন আমার যে সহকর্মী ছিলেন, আমি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক ছিলাম, আমি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলাম, আমি 2003 থেকে 2013 বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম, নারী শিশু উন্নয়ন জনকল্যাণ ত্রাণ স্থায়ী সমিতি। আমরা ওই পাহাড়হাটিতে প্রায় 450 জন আমার দলীয় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মিলিয়ে 450 জন আমার দলীয় কর্মী সমর্থক কয়েক হাজার দলীয় কর্মীদের নিয়ে সেদিনকে আমরা জয়েন করেছিলাম। পরবর্তী সময়ে জেলা কমিটিতে আমরা বসেছি, আমাকে বর্তমানে তৃণমূল দল বর্ধমান জেলা সহসভাপতি দায়িত্ব দিয়েছেন। আমি প্রত্যেকটা ব্লকে আমাদের যারা কর্মী আছেন, সেদিনকে যারা জয়েন করেছিলেন তাদেরকে নিয়ে এখানকার যারা নেতৃত্ব আছেন, আগামী দিনে যে উন্নয়নের গতি আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী চলছে সেই ধারায় সামিল হতে এবং যে আগামী পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের সারা ভারত তৃণমূল কংগ্রেসের
যে উন্নয়নের যে ধারা সেই ধারাকে মানুষের কাছে পৌঁছে দিতে, এবং হচ্ছে গিয়ে কয়েকটি বুর্জুয়া কাগজ এবং পত্রিকা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন আমাদের মাননীয় নেত্রীর বিরুদ্ধে যে অপচার চালাচ্ছেন তার বিরুদ্ধে মানুষের কাছে সত্য জিনিসটা হচ্ছে গিয়ে পৌঁছে দিতে, এই কাজ যাতে এখানকার কর্মীরা, তৃণমূলের কর্মীরা এবং যারা আজকে আজকে থেকে জোর দিলেন তারা একসাথে কাজ করতে পারে, তার জন্য হচ্ছে এখানকার আমাদের বর্ধমানের নেতৃত্ব মাননীয় শ্রী উজ্জ্বল পরমাণবিকের নির্দেশে আমরা আজকে এখানে এসে এখানকার মাননীয় সভাপতি আছেন, ব্লক সভাপতি এবং এখানকার অঞ্চল সভাপতি আছেন, তাদের সাথে একসাথে আজকে আমাদের কর্মীদের কাজকর্মের জন্য যে নির্দেশ দিয়ে গেলাম, আগামী দিনে তারা হচ্ছে আরও সুন্দরভাবে একসাথে মিলেমিশে আমাদের পশ্চিমবঙ্গের যে উন্নয়নের ধারা মাননীয় মন্ত্রী এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে সামলে রেখে প্রতিটা বাড়িতে তারা হচ্ছে প্রচার অভিযান চালাবে। আজাপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুরের করণদিঘি ও সাহাপুরে শুক্রবার দুটি নির্বাচনী জনসভা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবার রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুরের করণদিঘি ও গোয়ালপোখরের সাহাপুরে দুটি নির্বাচনী জনসভা করেন। এদিন এই জনসভাগুলিতে পরিবহন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী, জেলা সভাপতি অমল আচার্য, রায়গঞ্জ পুরসভার উপ পৌর প্রধান অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্ববর্গ। এদিন শুভেন্দুবাবু দুর্ঘটনাগ্রস্ত বিধায়ক কানাইলাল আগরওয়ালকেও দেখতে যান। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিরোধীরা পাবলিসিটি পাওয়ার জন্য টিভিতে বিতর্কিত কথা বলে, এই বিরোধীদেরই রায়গঞ্জ পুরসভার ভোটে দেখতে পাওয়া যায়নি। আমি সকাল থেকে প্রচার করছি, আমরা ওই 11টার পরে করণদিঘিতে একটা সভা করেছি এবং আমাদের দ্বিতীয় সভা আছে গোয়ালপুরের সাহাপুরে। আমরা কানাইয়াদা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা জানেন, এবং তিনি ভগবানের অশেষ করুণায় আশীর্বাদে তিনি সুস্থ হওয়ার, যারা পঞ্চায়েতে লড়ার ক্ষমতা নেই, সাহস নেই, এলাকায় জনগণ নেই, তারা মিডিয়াতে আছে, কোর্টে আছে, কিন্তু আমরা মানুষের মধ্যে আছি। এবং আমরা 2018 সালে পঞ্চায়েত ভোট হবে জেনে 6 মাস আগে থেকে কাজ শুরু করেছিলাম, এবং ইসলামপুর স্কুলের মাঠে আমি অলরেডি এখানে কর্মী সম্মেলন করে গেছি বুথভিত্তিক, এটা আপনাদের নোটিশে আছে। অতএব আমরা খুবই কনফিডেন্ট যে ইসলামপুরে এবারে আমরা সমস্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ভোট তো আমরা চাই, ভোট যারা চায় না তাদের এইসব নিয়ে মাথা ব্যথা, যারা ভোটে হারবে যাদের বুথে লোক নেই, একটা বুথে লড়তে গেলে 20-25টা ওয়ার্কার লাগবে, কোন পার্টির ওয়ার্কার আছে বুথে? গ্রামে ভোট করতে গেলে ডেভেলপমেন্টের কথা বলতে হবে, কী দিয়েছে 4 বছরে কেন্দ্রের সরকার, 34 বছরে বাম সরকার কী দিয়েছে? আমরা তো একেবারে মানুষকে গিয়ে বলছি, জন্মালে শিশু সাথী, মারা গেলে সমব্যথী, জন্ম থেকে মৃত্যু তৃণমূল আছে, আমরা তো উন্নয়নের ডালি নিয়ে ছুটছি। এই শক্তির আদর্শই হচ্ছে গণ্ডগোল করা, সন্ত্রাস করা। কোনো রাজনৈতিক লোক বলতে পারে মেরে 6 ফুট নিচে ঢুকিয়ে দেবো, মাথা ভেঙে দাও, না মাথা ভেঙে দাও, লাঠি ধরো, এসব বলছে, যখন ভোট হচ্ছে দেখা পাওয়া যাচ্ছে না, রায়গঞ্জ পুরসভার ভোটে টিকি পাইনি, এতে সব বাজার মাতানোর জন্য আর টিভিতে বিতর্কিত কথাবার্তা বলে পাবলিসিটি বেশি পাওয়া যায়, সেই জন্য এগুলো করছে প্রচারে থাকার জন্য, অন্য কোনো কারণ নেই। এই যে প্রচার বন্ধের পরে যে 48 ঘন্টা, এ তো বুথের লোকেরা থাকে, তখন তো এরা কেউ থাকবে না, এরা তো উসকে দিয়ে চলে যাচ্ছে, এদের কথা কেউ বিশ্বাস করে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জাসওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। ফেলাম বিরতির পর, মালদহ জেলার বামনগোলা থানার কাশিমপুর গ্রামে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ওই কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রচার সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার বামনগোলা থানার কাশিমপুর গ্রামে। বর্তমানে ওই বিজেপি কর্মী পরশুরাম সরকার মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। আহত ব্যক্তি দিদি ও ছেলে জানান, বিজেপি জেলা পরিষদের প্রার্থী হয়ে প্রচার করতে গিয়েছিলেন পরশুরাম সরকার। বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী তার পথ আটকে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারে বলে অভিযোগ। গ্রামবাসীরা ছুটে এলেই অভিযুক্তরা পালিয়ে যায়।
গ্রামবাসীরাই তাকে উদ্ধার করে প্রথমে মুদিপুকু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, পরে তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাড়িতে আসছিল তো বাড়ি নিচে গেছিল, ওরা কিছু লোক আছে, তারপরে মারধর করে। কিসে গেছিল তোর বাবা? কোথায় গেছিল তোর বাবা? বাবার ঠেমাতে আসছিল, আসি দেখি মারধর করে। কেন মারধর করলো? মারধর করলো কি আর এর আগে। এই ঘটনার অভিযোগ জানিয়ে বিজেপির পক্ষ থেকে বামনগোলা থানার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কিসের পার্টি করছিল? ওরা তৃণমূলে আর আমার ভাই বিজেপি, এরকম করে এক পছন্দ করে এরকম মারামারি হয়েছে ভাই বিজেপি। আর যারা মারধর করেছে? মারধর করছে ওরা তৃণমূলে করেছে, তৃণমূল করে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। মোটরসাইকেলে করে তিন ছিনতাইবাজ 2 লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনায়। ধানচালের ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথেই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে চেপে বাড়ি যাওয়ার সময় 2 লক্ষ টাকা ছিনতাই করে পালালো তিন ছিনতাইবাজ। বাধা দিতে গেলে পিন্টু সাহা নামে ওই ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করে টাকা নিয়ে চম্পট দেয় ওই ছিনতাইবাজরা। উল্লেখ্য, কাল্লা ধান চালের ব্যবসায়ী পিন্টু সাহা ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় একটি বাইকে চেপে তিনজন ছিনতাইবাজ মুখে রুমাল বেঁধে মাথায় হেলমেট পরে আচমকায় পথ আটকায় পিন্টু বাবুর। পরে তাকে ছুরি দিয়ে আঘাত করে টাকা নিয়ে চম্পট দেন। অনেকক্ষণ ধরে কি তারা আপনাকে টার্গেট করে রেখেছিল? আমার মনে হয় ওরা ব্যাংকের ভিতরে ঢোকে নাই, ব্যাংকের আরে পাশে ছিল। এইবার আমি যে ক্যাশ কাউন্টারের ক্যাশিয়ার তাকে বললাম যে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত পিন্টুকে কাল্লা মহকুমা হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের ধরতে শহরে লাগানো সিসিটিভি ক্যামেরার সাহায্য নিচ্ছে কাল্লা থানা পুলিশ। পুলিশ এসেছিল আমাদের কাছে, এসে পুলিশ যেটা প্রথমেই জানতে চাইছিল যে যে পয়েন্টগুলোতে কাল্লা শহর থেকে বেরিয়ে যাওয়ার পর সেই পয়েন্টগুলোতে যে সিসিটিভি লাগানো আছে ফুটেজগুলো তারা সংগ্রহ করেছে, এবং ধরুন 10টা থেকে 1টা পর্যন্ত যা গাড়ি ঢুকলো এবং বেরোলো সব কটাই যদি আমরা চিহ্নিতকরণ করতে পারি তাহলে আসামি ধরতে তো খুব সহজেই আসামিকে ধরা যায়। মানে এটা কি মনে হয় যে এটা টার্গেট রেখেই কাজ করে, যেহেতু গোটা কালনাতে সিসিটিভি লাগানো? দেখুন, সিসিটিভি লাগানোর ফলে আপনারা সাংবাদিকতা করেন এটা তো অস্বীকার করার কিছু নেই, যে একটা সময় কালনা শহরে ব্যাংকের কাছ থেকে যে কেক মারি ঘটনাগুলো তার অনেক পার্সেন্টেজ ধরলে আবার প্রচুর কমে গেছে, এবং দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই মুহূর্তে কালনা শহরে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন তার কাছ থেকে কেড়ে নিচ্ছেন সম্পত্তি এরকম ঘটনা কিন্তু ঘটেনি। এই একটি ঘটনায় সিসিটিভি লাগানোর পর কালনা পৌরসভার সমস্ত এলাকাটা কভারেজ করার পর এই প্রথম একটি ঘটনা ঘটল, এবং আমাদের যদিও আপনারা হয়তো জানেন না যে ইতিমধ্যে গ্রিন সিটি মিশনের আন্ডারে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের কালনাকে চিহ্নিতকরণ করে আবার প্রায় 112 ক্যামেরা আমরা লাগাতে চলেছি। আস্তে আস্তে টোটাল শহরটাকেই আমরা মরে দিচ্ছি, এবং এই 112 আগে লাগিয়েছি 84, এই সংখ্যাটা যদি ধরুন হিউজ পরিমাণে লাগানো হয় তাহলে নিশ্চয়ই ক্রাইম আরও কমে যাবে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলকোটে প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে 170 জন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের হাঁসের বাচ্চা বিতরণ করা হলো। মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই রূপ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে প্রাণী দপ্তরের পক্ষ থেকে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে 170 জন মহিলাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রদান করা হয়। হাঁসের বাচ্চা পেয়ে সভাপতি খুশি মহিলারা। তাদের আশা, হাঁসের ডিম বিক্রি করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। বর্তমান রাজ্য সরকারের তারা ভূয়সী প্রশংসাও করেন। মঙ্গলকোটের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক দেবাশিস জানা জানান, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই সরকার এইরূপ উদ্যোগ গ্রহণ করেছেন। স্টেট প্ল্যানে 2018-19 সেশনে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে চিক এবং ডাকলিং ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের মধ্যে আজকে খাকি ক্যাম্বেল হাঁস বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। কতজনকে দিচ্ছেন? আজকে কথা ছিল 150 জনকে দেওয়ার, ডিস্ট্রিক্ট থেকে আবার পুনরায় অর্ডার আসে আরও 19 জন, তাহলে টোটাল 169 জন বেনিফিসিয়ারিজকে 10টা করে 28 দিনের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আমরা সরবরাহ করছি। উদ্দেশ্যটা হচ্ছে এই হাঁস গরিব মহিলারা পালন করে তারা অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর হবে, এইটাই সরকারের উদ্দেশ্য। পিছিয়ে পড়া মানুষ এবং দরিদ্র শ্রেণীর যে জনগণ তারা হাঁস মুরগি পালনের মাধ্যমে স্বনির্ভর হোক, এটি হচ্ছে সরকারের একমাত্র ইচ্ছা। তাছাড়াও মুরগির এবং হাঁসের ডিমের উৎপাদনের মাধ্যমে যাতে করে আমরা অন্য রাজ্য থেকে হাঁস মুরগির ডিম আমদানি না করতে হয়, সেটাই আমাদের মেন লক্ষ্য, যাতে করে আমরা ডিমের উৎপাদনে স্বয়ম্বর হতে পারি, তাই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা পরিচয় মঙ্গলকোট থেকে প্রতীকী দাস বৈরাগ্য ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরাম বিরতির পর গয়না কারখানায় এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার পয়রাচক এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার পয়রাচক এলাকায় গয়না তৈরির কারখানায় এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত শ্রমিকের নাম সমরেশ খাসবিল, বয়স আনুমানিক 22 বছর, বাড়ি ময়না থানার বলভদ্রাচক গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় ওই কারখানায় 8-10 জন শ্রমিক কাজ করত। বৃহস্পতিবার রাতে কাজ করবার জন্য সমরেশ দোকানেই ছিল। স্থানীয় বাসিন্দারা সকালে কারখানার জানলা দিয়ে ঝুলন্ত অবস্থায় সমরেশকে দেখতে পায়। খবর দেওয়া হয় ময়না থানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এটি খুন না আত্মহত্যা তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে। যদিও পুলিশ কারখানার অন্যান্য শ্রমিক ও মালিককে জিজ্ঞাসাবাদ করলেও কেউ গ্রেপ্তার হয়নি। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। জানা যায় বাবা ও ছেলে পুকুরে চান করতে গিয়ে তলিয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। একই সাথে বাবা ও ছেলের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির পিছনে একটি পুকুরে 30 বছরের তপন জানা ও 5 বছরের তার ছেলে সৌম্য জানা স্নান করতে যায়। বাবা ও ছেলে উভয়ই পুকুরের জলে তলিয়ে যায়। সৌম্যর মা ছেলে ও স্বামীকে জল থেকে উঠতে না দেখতে পেয়ে গ্রামের লোকে খবর দেয়। গ্রামবাসীরা পুকুরে নেমে তলিয়ে যাওয়া তপন জানা ও সৌম্য জানাকে উদ্ধার করে পাঁশকুড়া পিতপুর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাদের চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করেন। একই পরিবারে বাবা ও ছেলের মৃত্যু ঘিরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল মদ্যপ স্বামীর বিরুদ্ধে। বর্তমানে আহত স্ত্রী কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমান জেলার কালনা নিউ মধুবন এলাকায় স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, মদ খেয়ে প্রায় দিনই পাড়ার লোকের সাথে ঝামেলা করত সঞ্জয় রায়। স্ত্রী চম্পা রায় এর প্রতিবাদ করে। উত্তেজিত সঞ্জয় রায় তার স্ত্রীকে বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আমার স্বামী মারধর করেছে, মদ খেয়ে আসে প্রতিদিন, তো আমি বারণ করি শোনে না, আবার পাড়ার লোকের সঙ্গে মদ খেয়ে ঝামেলা করে। আমি বলি যে পাড়ায় থাকবো, সবার সঙ্গে মিলেমিশে থাকবো, তুমি কেন ঝামেলা শান্তি করো, এই বলেছি বলে আমাকে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, পায়ে করে মেরেছে, ঘুষি মেরেছে। আপনাকে কে ভর্তি করলো হসপিটালে? আমাকে পার্টির লোককে ভর্তি করেছে। থানা জানিয়েছেন? থানায় ওরা তো আমাকে বললো যে থানায় কেস করেছে। আমি সঠিক জানি না, আমি তো শুয়ে আছি এখানে, এবার ওরা না আসলে আমি ভর্তি করবি লোকের হয়ে গেল সাপোর্ট। এই জন্য আমি বলেছিলাম কেন নেশা করবো, যে আমি আমার পয়সায় খাই, তোর পয়সায় খাই না, তোর বাপ দিয়ে যায়।
তারপরে কি বললো? হ্যাঁ, আমি বলেছিলাম ও আজ কালকে প্রথম নাও প্রায় প্রায় মদ খেয়ে এসে আমার সঙ্গে এরকম ঝামেলা আসেন, ঘর থেকে বার করে দেয়। লাস্ট কি হলো মদ খেয়ে? কেন আপনি মানা করতেন? ওই তো লাস্ট হচ্ছে গিয়ে ও পাড়ার লোকের সঙ্গে ঝামেলা করছে রাস্তা রাস্তা নিয়ে, তো আমি কিচ্ছু বলিনি, আমি বললাম যে। পরে এলাকাবাসীরা চম্পা রায়কে উদ্ধার করে কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। আমার বোনকে বোন বলেছে যে তুমি কেন পাড়া লোকের সঙ্গে ঝামেলা করো, সব এক এক জায়গায় থাকা ওদের সঙ্গে কেন ঝামেলা করো, পাড়া বসের সঙ্গে, সেটাই বলেছে, তার জন্য মেরেছে। কেন ও কি মদ খেয়ে ঝামেলা করতো? হ্যাঁ, মদ খেয়ে ঝামেলা করতো, আর মদ ছাড়াও ঝামেলা করে, বাড়িতে আসলেই ঝামেলা করে। তোকে এক সপ্তাহ পর তোকে মার্ডার করে ফেলেছে। কে বলছিল? ও বর বলছে। বরের বিরুদ্ধে কি অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ এখন বলতে পারছি না, এখন আজ আমি তো এখন আসলাম। ওই যে হাতের চ্যানেলটা কি এই জন্য খোলা আছে কেন? ওইটা এক্সরে করতে গেছে, এক্সরে করে এসে শুয়ে পড়ে দেখছি খুলে গেছে। কতক্ষণ খোলা আছে? এই তো 5 মিনিট হচ্ছে এখন বলতে গেলাম, এখন এসে বলছে এবং ম্যাডাম বলছে আমি যাচ্ছি, যাও লাগিয়ে দিয়ে এসছি। এখন না আসলে রক্ত বেরিয়েছে কেন? রক্ত বেরিয়েছে, চ্যানেলটা খুলে গেছে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের নজরদারির আবেদন জানালেন ভাতার ও আমারুন এলাকার মানুষজন। এলাকাবাসীদের অভিযোগ, চালকলগুলি থেকে দূষণ ছড়াচ্ছে, এর ফলে ওই এলাকায় নানারূপ রোগের উপসর্গ দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার ও আমারুন সংলগ্ন এলাকার কাটোয়া বর্ধমান সড়ক পথে রয়েছে বেশ কয়েকটি চালকল। এই চালকলগুলি থেকে ছড়াচ্ছে দূষণ বলে অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, চালকলের মালিকগণ যদি বিদ্যুতের সাহায্যে কলগুলি চালায় তাহলে অনেকটাই দূষণমুক্ত হবে। এ ব্যাপারে এলাকার মানুষজন প্রশাসনের নজরদারি দাবি জানিয়েছেন। মিলে রয়েছে, মিলে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, এতে আমাদের প্রচণ্ড দূষণ হচ্ছে, শ্বাস প্রশ্বাসে মানুষ অনেক কষ্ট হচ্ছে, আজমা রোগে অনেক ভুগছে। একটা বিশেষ করে আমাকে বলছি, আমাদের যে কারখানা রয়েছে নজরপুরি ব্রিজের পাশে, আমার বাড়ি হচ্ছে নরজা, এত দুর্গন্ধ বেরোয় ঘরের মধ্যে, মানে পায়খানা গ্যাসের মতো ঘরের মধ্যে গন্ধগুলো বেরোয় প্রচণ্ড। আমাদের নজরে আমরা খুব দূষণ হচ্ছে। আপনি কী চাইছেন? অবশ্যই চাইছি মানে দূষণটা যাতে বন্ধ হয় সরকারিভাবে, সরকারিভাবে দূষণ যাতে বন্ধ হয়। বিশেষ করে এখানে কতগুলো মিল রয়েছে? এখানে আমরা মিল আছে, আমার প্রায় দুটো চারটি মিল আছে, চারটি মিল আছে। নর্দার্ন মিলটা নিয়ে পাঁচটা, নর্দার্ন মিলটা নিয়ে পাঁচটা মিল আছে। তাহলে কী ক্ষতি হতে পারে? কী ক্ষতি হতে পারে? আমরা মানুষের মানে রোগ হতে পারে। এবং হচ্ছে গিয়ে আরেকটা কথা বলি, এই যে ওদের যে আমরা জলটা যেটা বেরোচ্ছে আর কি, এই জলটা চাষে একটু প্রচণ্ড ক্ষতি হচ্ছে, চাষের জমিতে ক্ষতি হচ্ছে। আর বিশেষ করে আমরা যেটা আমাদের বলছি, এলাকায় দূষণের ফলে হাঁপানি, যক্ষা সহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা যাচ্ছে বলেই তাদের অভিযোগ। মেশটা থেকে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে। কি আশঙ্কা করছেন, কি হতে পারে? এটা থেকে মানুষের অনেক কিছু হবে, শ্বাসকষ্ট হবে। এটা কি প্রশাসনের নজর দেওয়া দরকার? প্রশাসনের তো সবই নজর দেওয়া দরকার, প্রশাসন তো প্রত্যেকটা নজর দিচ্ছে। কতগুলো মিল রয়েছে এখানে? কতগুলো মিল রয়েছে? পাঁচটা। পরিবেশের ক্ষতি করছে তো? ক্ষতি করছে। কী চাইছেন আপনারা? প্রশাসন নজর বন্ধ হলে তো ধরো না, প্রশাসন নজর দিকে, প্রশাসনে তো নজর দিই। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, শুক্রবার বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালানো হলো। 8 বছর ধরে মৃত মায়ের পেনশন তুলছিলেন তার গুণধর পুত্র। আজাপুর অঞ্চলে নবগ্রাম তৃণমূল দলীয় কার্যালয়ে আরএসপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 450 জন আরএসপি কর্মী। উত্তর দিনাজপুরের করমদিঘি ও শাহাপুরে শুক্রবার দুটি নির্বাচনী জনসভা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। মালদহ জেলার বামনগোলা থানার কাশিমপুর গ্রামে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। মোটরসাইকেলে করে 3 ছিনতাইবাজ 2 লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিল। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।